দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির বিতর্কিত নাম তরুণ গায়ক নোবেল। গান ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। বিতর্কিত এই গায়ককে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসা বিল। এর আগেই নোবেলের বিরুদ্ধে স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে। নির্যাতনের কথা উল্লেখ করে সালসা বিল তার একটি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। তিনি আরও জানান যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত। 2019 সালের 15ই নভেম্বর মেহরুবা সালসা বিলকে বিয়ে করেন নোবেল। মাসখানেক পরই তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী, কিন্তু সেই দিবসটি আর একসঙ্গে উদযাপন করা হবে না নোবেল ও সালসা বিলের। বিয়ে 2 বছর পার না হতেই বিচ্ছেদের পথে হাঁটলেন এ দম্পতি। বুধবার 6ই অক্টোবর বিকেলে সালসা বিল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে। এ বিষয়ে নোবেল বলেন, আমি মোট 3টি চিঠি পেয়েছি, এর মধ্যে একটি ডিভোর্স লেটার রয়েছে। আসলে দুইজনের সঙ্গে দুইজনের বনিবনা হয় না, তাই হয়তো সে এমন সিদ্ধান্ত নিয়েছে। ও সালসা বিল আমার অনেক ধরনের ক্ষতি করেছে। আমার মনে হয় বাংলাদেশের উপর লেভেলের কোনো একজন সেলিব্রিটি আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য সালসা বিলকে হায়ার করেছে।